দর্শক, আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানতে চাইব প্রথম দুই দিনের খেলা শেষ, এখন কি মনে হচ্ছে, মানে বাংলাদেশের এই টেস্টের যে অবস্থানে আছে, এখান থেকে কি কোচ যেটা বলেছেন যে তারা জয় চান, সেটা কি আদৌ সম্ভব? 3 দিনের 2 দিন চলে গেছে, মাত্র 4 উইকেটের পতন হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে টেস্ট ক্রিকেটে অনেক কিছুই সম্ভব, কারণ বিগত 5 দিন ধরে টেস্ট ক্রিকেটে যখন আপনি মানে আপনি যখন খেলতে থাকবেন তখন ডে বাই ডে চরিত্র, অনেক সময় পিচের চরিত্র বদলাতে থাকে, সিচুয়েশন অনেক সময় চেঞ্জ হতে থাকে। বাট প্রথম 2 দিনের উইকেটের যে ধরন যাতে দেখলাম তাতে ব্যাটসম্যানদের ফেভারেই গিয়েছে, তাতে স্কোর বোর্ডে রান দেখলে আমরা বুঝতে পারি যে ব্যাটসম্যানরা কত কিভাবে রাজত্ব করেছে উইকেটে। সেক্ষেত্রে এখন আসলে কোচ যেটা বললেন যে আমাদের এই ম্যাচটাকে যদি জিততে হয় তাহলে বোলারদের আসলে 20 উইকেট নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হবে, এবং এই উইকেটে ফার্স্টে আপনার পেস বোলাররা যারা আছে তারা যদি উইকেট বের করে দিতে পারে, বাট ইটস ভেরি টাফ, কারণ উইকেটে তেমন কোনো পেস বোলারদের জন্য খুব বেশি এখানে হেল্পিং তেমন কোনো কিছু নাই। বাউন্স আমাদের দেশের মতন উইকেটের মতনই বাউন্স আছে, বাট থার্ড ডে এর পরে ফোর্থ ডে এবং ফিফথ ডেতে উইকেটে টার্ন যদি থাকে তাহলে হয়তো অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ স্কোর বোর্ডে যদি ভালো একটা রান এখানে দিতে পারে, আরো 150 থেকে 200 রান যদি আরো যোগ করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো ফল আমরা আশা করতে পারি। রাহুল ভাই, দীর্ঘদিন পর, মানে দীর্ঘদিন বললে ভুল হবে, ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক এবং দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। জাস্ট ছোট করে জানতে যাব, নাজমুল হোসেন শান্ত কালকে থেকে যেভাবে খেলে এসেছিলেন, তার কি আপনার কি মনে হচ্ছে যে তিনি একটু আনফর্চুনেট ডাবল সেঞ্চুরিটা মিস হয়েছে তার? আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে নাজমুল হোসেন শান্ত এবং অনেকদিন ধরেই আসলে ব্যাট প্যাচের উপর দিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে ইটস এ ভেরি গুড সাইন যে সে কামব্যাক করেছে। তার যে শান্তর যে রিয়েল যে নামের সাথে তার শুভেচ্ছাটা আলটিমেটলি তার উইকেটই দিয়েছে, আসলেই সে শান্ত ছিল। বল ছাড়ার অভ্যাসটা তার এখানে দেখা গেছে বেশি, উইকেটে থিতু হয়ে থাকার জন্য সে যতটুকু কনসেন্ট্রেশন করার দরকার ঠিক সেখানে ঠিক সেইভাবে করেছে। সব থেকে বড় কথা হলো যে মুমিনুল হি হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, আমাদের দেশের অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে, তার প্রথম টেস্ট সেঞ্চুরিটাও আমাদের দেশের বাইরে, সেটা তার জন্য অনেক উপকৃত হয়েছে। তো দুজনের সিনিয়র এবং জুনিয়রের যে একটা মিলবন্ধন সেটারই মাঠে আমরা পরিলক্ষিত করে দেখতে পেরেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স এখানে তারা মাঠে এখানে দেওয়ার চেষ্টা করেছে এবং তার ফল তারা দুজনই পেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তার ডাবল সেঞ্চুরিটা মিস হয়েছে, ঠিক যেভাবে তারা খেলছিল তাতে ডাবল সেঞ্চুরি আসলে তাদের আশা করা যেত, বাট সামনে আরো অনেক খেলা আছে। আমার কাছে মনে হয় যে তারা এই পারফরমেন্সটা কন্টিনিউশন করবে এবং বাংলাদেশ টিমের জন্য তারা আরো অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে। রাহুল ভাই, আপনি যেটা বলছিলেন যে আরো 100+ রান করে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে মাঠে নামে, সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলো ভালো মানে সুবিধাজনক অবস্থানে থাকবে। সেক্ষেত্রে আজকে 25 ওভার খেলা কম হয়েছে এবং আজকে যদি সারাদিনের কথা বলি, প্রথম 2 সেশন কিন্তু বাংলাদেশের খুব একটা মন্থর গতিতে রান তুলেছে, এই 25 ওভারে কি খুব ভাইটাল, মানে আজকে যে খেলা হলো না, এই 25 ওভার খেলা হলো, নিশ্চয়ই বাংলাদেশের প্ল্যান ছিল সেটা 500+ 520-530 রান করে হয়তো আজকে ডিক্লেয়ার করতো, তো এই 25 ওভারটা কি খুব ভাইটাল হবে মনে হয় আগামী 3 দিনে? না দেখেন, যে ওভারগুলিটা আসলে মিস হয়েছে সেটা পরবর্তীতে, এটা নিয়ম যেটা সেটা হলো যে আপনার যে পর্যন্ত ওভার খেলা হবে না সেটা তার পরের দিন আধা ঘন্টা আগে তারা এক্সটেন্ড করতে পারে। সেই আধা ঘন্টা হয়তো যদি 10টার সময় খেলা শুরু হয় তাহলে হয়তো 9:30 হবে, অথবা পরের শেষের দিকে হয়তো তারা করতে পারে। সবসময় আসলে প্রথমে আধা ঘন্টাই তারা এক্সটেন্ড করতে পারে, তো সেই 25 ওভারটা এখানে কোনো ফ্যাক্টর নেই, এখানে ফ্যাক্টর হলো টাইম। সো এই টাইমটা যত তারা মাঠে থিতু হয়ে থাকতে পারবে, যত কাজে লাগাতে পারবে তত ভালো। তবে কোচের যে কথা, তো দ্রুত রান তুলে আমরা যদি তাকে একটু আর একটু বেশি সময় দিয়ে ব্যাটিংটা করতে পারি তাহলে বোলারদের একটু সুযোগ থাকে টু গেট দ্য উইকেট। সো এই সুযোগ এইটার কথাই ডমিঙ্গো বলেছে যে আমাদের বোলারদেরকে এখানে অনেক বেশি কষ্ট করতে হবে, যদি বোলাররা কষ্ট করতে পারে, যেহেতু ব্যাটসম্যানরা একটা বড় একটা স্কোর দিয়েছে বোলারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে বোলাররা যদি যত কুইক উইকেট যদি নিতে পারে তাহলেই হয়তো এই 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 টেস্টের কোনো একটা হয়তো ভবিষ্যৎ দেখতে পারে। বাট উইকেটের যে চরিত্র তাতে রেজাল্টটা কতটুকু হবে সেটা আসলে কালকের দিনটা গেলে বোঝা যাবে। প্রথম 2 দিন মাত্র 4 উইকেট পড়লো, মানে আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কা যারা স্বাগতিক
তারাও উইকেটের এমন আচরণ প্রত্যাশা করেছিল, তারা তো নিশ্চয়ই চেয়েছিল একটা স্পোর্টিং উইকেট, উইকেট প্রথম দিন কিছু ঘাস ছিল যেটা সচরাচর শ্রীলঙ্কার উইকেটে দেখা যায় না, সেক্ষেত্রে শ্রীলঙ্কানরাও তো নিশ্চয়ই কিছুটা সারপ্রাইজ এমন উইকেটের আচরণ দেখে। আমার কাছে ঠিক ততটুকু মনে হয় না, কারণ আলটিমেটলি আপনি দেখেন উইকেটের টস জিতলে হয়তো শ্রীলঙ্কাররা হয়তো এরকমই হয়তো কোনো একটা রান করতে পারতো, বা তারা যেহেতু দেশের মাটিতে খেলা তারা ভেরি ডেফিনেটলি তারা এক্সপিরিয়েন্স। বাট আপনি যখন দেখবেন যে উইকেটের সাথে যখন আপনি খাপ খেয়ে নেবেন সেক্ষেত্রে বলারদেরও যখন কোনো কিছু থাকে না তখন আলটিমেটলি আপনার এখানে সময়টাকেই সব থেকে বেশি ক্ষেপণ করাটাই সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে তারাও চেয়েছে যে ব্যাটসম্যানরা যদি ভুল করে তাহলে হয়তো উইকেটগুলি তারা পাবে। আপনি দেখেন তামিমের আউটটা যদি দেখেন, ওই শটটা যদি সে না করতো সারা 100 বলের মধ্যে যে শটটা খেলেছে এই একটা শটই হয়তো তামিম হয়তো ছেড়ে দিতে পারলে হয়তো সে হয়তো একটা সেঞ্চুরি দেখা পেত। আপনি শান্তর ব্যাপারটা দেখেন, বলটা কিন্তু আলটিমেটলি ঠিক যেভাবে যে সময়টাকে তার ড্রাইভ করার দরকার ছিল সে হয়তো আপার রোডে একটু অন দা উইকেটে সে হয়তো শটটা খেলতে যেয়ে কটন বলটা হয়েছে। তো এই ধরনের কিছু মিস্টেক যদি ব্যাটসম্যানরা করে থাকে তাহলে তো আলটিমেটলি এটা বলারদের একটা বাহবা দিতেই হবে। সেক্ষেত্রে ব্যাটসম্যানরা যদি ভুল কম করে তাহলেই কিন্তু এখানে অ্যাটলিস্ট এখানে একটা বড় সুযোগ থাকে উইকেট পাওয়ার। তো ব্যাটসম্যান যদি ভুল করতে থাকে তাহলেই হয়তো বলার এরকম, বাট বলারদের কিন্তু আপনাকে রাইট চ্যানেল এবং রাইট স্পটে যদি বল করে তাহলেই হয়তো এখানে একটা সুযোগ থাকবে। বাট প্রথম ইনিংস না যাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না, কারণ শ্রীলঙ্কার ব্যাটিংটাও কিন্তু এখন দেখার বিষয় আছে। তারা খেলাধুলার মধ্যে আছে, গেমের মধ্যে আছে, নিজেদের মাটিতে খেলা খুব একটা যে সহজ হবে তা রাইট। আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, সুজন ভাই খালেদ মাহমুদ সুজন কিন্তু এখন এই টিমটার সঙ্গে আছেন, টিম লিডার হিসেবে আছেন, এবং তিনি 2019 ওয়ার্ল্ড কাপের পর এই প্রথম টিমের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন। মাঝখানের অনেক বেশ কয়েকটা ট্যুর বা সিরিজে কিন্তু তিনি ছিলেন না। অনেকেই বলছেন যে সুজন ভাই কিন্তু খালেদ মাহমুদ সুজন তিনি ঘরোয়া ডোমেস্টিকে এই আমাদের যারা ক্রিকেটার খেলছেন তাদের সাথে কোনো না কোনো সময় কোনো না কোনো দলে কাজ করেছেন, তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও ছিলেন, তিনি কিন্তু প্লেয়ারদেরকে ভালো মতো ভালো মোটিভেট করতে পারেন এবং তাদের বেস্টটা বের করতে আনতে পারেন, এবং এই প্লেয়ারগুলোর কিন্তু কোথায় তাদের দুর্বলতা বা কোথায় তাদের শক্তির জায়গা এটাও খুব ভালো মতো তার জানা আছে। তার কি ইম্প্যাক্ট কতটুকু বলবেন, মানে বাংলাদেশ দল হঠাৎ করে তার ঠিক দু মাস আগের একটা টেস্টে বাংলাদেশ খাবি খাচ্ছিল ঘরের মাঠে, দেশের বাইরে গেল, প্রচণ্ড চাপে ছিল দল, সেখানে আপনার কি মনে হয় যে তার ইম্প্যাক্ট কি আছে বা থাকলেও সেটা কতটুকু? নিশ্চয়ই মাঠের খেলায় সেটা মানে তিনি তো মাঠে গিয়ে খেলতে পারবেন না, মেন্টালি যে একটা ব্লক ছিল ক্রিকেটারদের মানসিকভাবে সেটা দূর করা তার মানে তিনি কতটুকু পেরেছেন বলে মনে করেন? দেখেন সুজন ভাইয়ের ব্যাপারে আমরা নতুন করে কোনো কিছু বলার কিছু নাই। আপনি আমরা তার সাথে ক্রিকেটও খেলেছি, সে কিরকম মোটিভেট করতে পারে প্লেয়ারকে, হি ইজ লিডিং ফ্রম দি ফ্রন্ট, সে ক্যাপ্টেন ছিল বাংলাদেশ টিমের, হি নোজ যে তার কোন জায়গাটায় বাংলাদেশ টিমের ঘাটতি আছে, কোন জিনিসটা করলে প্লেয়ারদের কাছ থেকে বেস্ট জিনিসটা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা এখানে সুজন ভাইয়ের থেকে প্লেয়াররা কতটুকু তাকে গ্রহণ করবে সেটি সব থেকে বড় কথা, এবং গ্রহণটা করতে পেরেছে বিধায় তার মাঠের প্রতিফলনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মাঠের খেলাটা তো আলটিমেটলি প্লেয়াররাও করবে, কিন্তু অফ দ্য ফিল্ডের যে ইম্পর্টেন্ট একটা রোল থাকে বিং এ ম্যানেজার বলেন বা কোচের বলেন সেটা কিন্তু আপনার এই ট্যুরে দেখলে বোঝা, এই ট্যুরের কথাটা আমি বলবো না। আর এর আগেও বাংলাদেশ টিমের প্রচুর দায়িত্ব সে পালন করেছে এবং খুব ভালোভাবেই সে দায়িত্ব পালন করেছে, কারণ আপনি যদি রেজাল্ট দেখেন তাতে সুজন ভাইয়ের অনেক অনেক অবদান আছে। এবং আপনি শুধু এখানেও না, আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও আপনি দেখেন সে যে দায়িত্বটা পালন করছে সে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করছে বলে বিধায় কিন্তু আমরা একটা ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছি। তো এইগুলি কিন্তু আলটিমেটলি মানে আমরা বলার জন্য তা কিন্তু না, হিজ এ ফাইটার, উনি জানে যে বাংলাদেশ টিমকে কিভাবে কামব্যাক করতে হয়, বিং এ বাংলাদেশি বিং এ ফর্মাল ক্রিকেটার, তার অবদানের কোনোরকম কোনো ব্যর্থতা আমি বলবো না যে না আছে, সবসময় সে খুবই ভালো প্লেয়ারদের কাঁধে কাঁধ মিলিয়ে যতটুকু তার কাছ থেকে বেস্ট জিনিস নেওয়া যায় সে সেই মন্ত্রটা খুব ভালো করেই সুজন ভাই জানে, এবং আমরা চাবো যে এই ধরনের প্লেয়ার বা এই ধরনের ম্যানেজার যদি বাংলাদেশ টিমের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে বাংলাদেশ টিমের জন্য তথা ক্রিকেটারদের জন্য ভালো। এবং এই জিনিসটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপলব্ধি করে নাই তা না, উপলব্ধি করতে পেরেছে বিধায় কিন্তু তাকে তার আগের জায়গাটা তাকে ফিরিয়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এরকম অনেক কিছু চেঞ্জের দরকার আছে, এবং আমার কাছে মনে হয় যে পরবর্তীতে এই এই জিনিসগুলি ঘাটতিগুলি যদি আমরা পূরণ করতে পারি তাহলে অ্যাজ এ হোল আমরা বাংলাদেশ টিমকে একটা নতুন বাংলাদেশ টিম দেখতে পাবো আশা করি।
এবং সুজন ভাইয়ের জন্য শুভকামনা রইল। ডেফিনেটলি, আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো, বাংলাদেশ দীর্ঘদিন পর, লাইক আমি যদি বলি 2019 আফগানিস্তানের সাথে মানে ঘরের মাঠে যে টেস্টটি হারলো, এরপরে কিন্তু টেস্টে বাংলাদেশের গ্রাফটা খুব নিম্নমুখী, যদিও এর মধ্যে একটা জিম্বাবুয়ের সাথে টেস্ট জিতেছিল, বাট বড় টিম যদি বলি লাইক ওয়েস্ট ইন্ডিজের সাথেও তারা বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে এই ইনিংসগুলো যে খেললেন আপনার, তামিম 90+ রান করেছেন, 90-র মতো মুমিনুল এবং শান্ত সেঞ্চুরি করেছেন, মুশফিকও রানের মধ্যে আছেন, আপনাকে মনে হয় যে মানে এই ছোট এই ইনিংসগুলোই সামনে বা বাংলাদেশ যখনই কোনো ম্যাচ খেলবে মানে যে একটা ব্যাট প্যাচের মধ্যে ছিল সেটা থেকে বের হয়ে আসার জন্য আরো হেল্প করবে বাংলাদেশকে? হ্যাঁ, অবশ্যই কিছু তো হেল্প করবেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উইকেটের এক্সপিরিয়েন্সটা আমাদের নিতে হবে। যারা ইয়াং জেনারেশন আছে, যারা দলে সুযোগ পাচ্ছে, তাদেরকে এই সময়টুকু বা এই এক্সপিরিয়েন্সগুলি তাদের মনে গেঁথে রাখতে হবে, কারণ এই এক্সপিরিয়েন্সগুলি কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভেনুতে, বিভিন্ন উইকেটে, বিভিন্ন এনভায়রনমেন্টে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই কনসিস্টেন্সি লেভেলটাই কিন্তু আমাদের অনেকটাই শেয়ার বাজারের মতন আপ অ্যান্ড ডাউন্স, আপ অ্যান্ড ডাউন্স করতে থাকে। এইটা আলটিমেটলি আমরা চাবো যে এই এই প্লেয়ারগুলি যখন বিভিন্ন জায়গায় যখন খেলবে, যেমন মুশফিক বা অন্যান্য ক্যাপ্টেন মমিনুল শান্তর কথাই যদি আমরা বলি, তাদেরকে কিন্তু যে সুযোগগুলি দেওয়া হচ্ছে এই সুযোগগুলি তারা যদি কাজে লাগাতে পারে তাহলে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপারে আমি সবসময় এর আগেও বলেছি, এখনো বলছি, আরো অনেক সাবেক ক্রিকেটাররাও বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপলব্ধি করতে পারে যে আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেট যতদিন পর্যন্ত না স্পোর্টিং না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন দেশে আমরা ফাইট ব্যাক করতে পারবো না। আমাদের স্পোর্টিং উইকেট বানানোটা খুব দরকার, টার্নিং উইকেটের দরকার যেরকম আছে, ফ্ল্যাট উইকেটেরও যেরকম দরকার উইকেট আছে, বাউন্স উইকেটের আমাদের দরকার আছে। এই ধরনের সামঞ্জস্যভাবে ডিফারেন্ট উইকেটে যদি আমরা খেলতে পারি তাহলে শুধু শ্রীলঙ্কা না, আমরা আফগানিস্তানের সাথেও আমরা ভালো করতে পারবো, কারণ আফগানিস্তানরা আপনারা খুব ভালো করে জানেন তারা স্পিন অ্যাটাকে তারা ভালো করতে পারে, আমাদের মধ্যে স্পিন অ্যাটাক আছে। তো এই স্পিন অ্যাটাকটাকে আমরা যত রপ্ত করতে পারবো ততই আমরা বিভিন্ন দেশের সাথে আমরা চ্যালেঞ্জ দিতে পারবো। সো টেস্ট ক্রিকেটে আমাদের 20 বছর অনেক বেশি আমরা সময় নিয়ে ফেলেছি, বাট সেই অনুযায়ী সাফল্যটা আমাদের অনেক কম এবং কোন জায়গাটায় ঘাটতি আছে সেটাও কিন্তু আমরা জানি। এখন মেইন জিনিসটাই হলো আমাদের অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা শুধু ক্রিকেটারদের সেটাও নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যতটুকু এখানে করার দরকার ততটুকু তাদের করা উচিত, এবং সেক্ষেত্রে সব দিক থেকে শুধু ক্রিকেট কর্মকর্তা এবং অন্যান্য যারা আছে তাদেরকে মনে প্রাণে এখানে বিশ্বাস করতে হবে যে টেস্ট ক্রিকেটই হলো আমাদের আসল খেলা। এই খেলাটাকে যতদিন পর্যন্ত আমরা নিতে পারবো, যত ভালো করতে পারবো ততই কিন্তু আমাদের জন্য সুনাম এবং দেশের জন্য কিন্তু সুনাম হবে, প্লেয়ারদের জন্য কিন্তু অনেকটা অ্যাসিড টেস্ট হিসেবে কাজ করবে এখানে। রাহুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনি যে কথাগুলো বলছেন নিশ্চয়ই বোর্ড সেগুলো যদি শুনে থাকে কেউ অবশ্যই সেটি তারা সে হিসেবে কাজ করবে, এবং যেটা বলছিলেন যে ক্রিকেট এগিয়ে